হংকং কনভেনশন অনুমোদনে বাংলাদেশ সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরই মধ্যে তিনটি শিপইয়ার্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যানের মাধ্যমে গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়েছে, বাকিগুলো 2025 সালের মধ্যে হবে। হংকং কনভেনশন অনুমোদনে বাংলাদেশ সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরই মধ্যে তিনটি শিপইয়ার্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যানের মাধ্যমে গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়েছে, বাকিগুলো 2025 সালের মধ্যে হবে। হংকং কনভেনশন অনুমোদনে বাংলাদেশ সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরই মধ্যে তিনটি শিপইয়ার্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যানের মাধ্যমে গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়েছে, বাকিগুলো 2025 সালের মধ্যে হবে। হংকং কনভেনশন অনুমোদনে বাংলাদেশ সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরই মধ্যে তিনটি শিপইয়ার্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যানের মাধ্যমে গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়েছে, বাকিগুলো 2025 সালের মধ্যে হবে। হংকং কনভেনশন অনুমোদনে বাংলাদেশ সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরই মধ্যে তিনটি শিপইয়ার্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যানের মাধ্যমে গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়েছে, বাকিগুলো 2025 সালের মধ্যে হবে। হংকং কনভেনশন অনুমোদনে বাংলাদেশ সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরই মধ্যে তিনটি শিপইয়ার্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যানের মাধ্যমে গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়েছে, বাকিগুলো 2025 সালের মধ্যে হবে।